এক দেশে ছিল এক সবুজ ঘন বন। সেই বনে অনেক পশু পাখি বাস করত। সেখানে এক সুন্দর সাদা তুলতুলে খরগোশও থাকত, আর লাল একটা হোৎকা শিয়ালও থাকত। শিয়াল ও খরগোশ খুব ভালো বন্ধু ছিল। তারা বনের ধারে ছোট ঝিরঝির বয়ে যাওয়া যে নদীটি ছিল তার তীরে প্রতিদিন খেলতো, একসাথে খাওয়া দাওয়া করতো, আর গাছের ছায়ায় ঘুমাতো। এভাবে খুব ভালোভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। হেমন্তের মেঠো হাওয়ার দিন শেষ হয়ে এক সময় শুরু হলো শীতকাল। খুব শীত পড়ল সেবার, বরফ টরফ পড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এ সময় তো আর বাইরে ঘোরাঘুরি করা যায় না, তাই খরগোশ শিয়ালকে বলল, চলো বন্ধু, আমরা দুজনে দুটো ঘর বানাই, তারপর আমি একদিন তোমার বাড়ি গিয়ে থাকব, আর একদিন তুমি আমার বাড়ি গিয়ে থাকবে, খুব মজা হবে। যেই কথা সেই কাজ, শিয়াল বরফ দিয়ে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করল। রোদ পড়ে সেই বাড়ি চিকচিক করে উঠল, আর খরগোশ বানালো কাঠের একটা সাদামাটা ঘর। সেটা দেখে শিয়াল তো আর হেসেই বাঁচে না। এটা কি বানিয়েছিস? ছি ছি ছি, তোর রুচি এত খারাপ। যাই হোক, এই বাড়িগুলোতেই তারা শীতকালটা পার করলো। শীত গিয়ে গ্রীষ্ম আসলো, আর রোদের তাপে শিয়ালের বরফের ঘর গেল গোলে। তখন পাজি শিয়ালটা খরগোশের এখানে আসলো আর বলল, এই বেটা খরগোশ, বেরো এখান থেকে, এটা আমার ঘর, আমি থাকবো এখানে। তুমি এসব কি কথা বলছো বন্ধু? এটা তো আমার ঘর, আমি বানিয়েছি। চুপ বেটা, এখান থেকে বের হ, আর অন্য কোথাও গিয়ে থাক, এখানে আমি থাকবো। না, আমার সাথে এমনটা করো না, চলো আমরা দুজনে মিলেমিশে এখানেই থাকি। কিন্তু পাজি শিয়াল খরগোশের কোনো কথা শুনল না। পুরানো বন্ধুত্বের কথা ভুলে গিয়ে খরগোশের বাড়িটা দখল করে নিল, আর খরগোশকে বাড়ি থেকে বের করে দিল। বেচারা খরগোশ মনের দুঃখে বনের মধ্যে দিয়ে হাঁটছে আর বলছে, শিয়াল আমার সাথে এটা কিভাবে করতে পারলো? এতদিন আমরা খুব ভালো বন্ধু ছিলাম, তারপরেও সে এটা আমার সাথে কিভাবে করলো? এভাবে হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল এক কুকুর। খরগোশকে কাঁদতে দেখে সে বলল, ও, কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো ডগি বন্ধু, এক শিয়ালের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। শিয়াল এত পাজি, চল ওকে মজা দেখাচ্ছি। খরগোশ তখন কুকুরকে পথ দেখিয়ে ওর বাড়ির কাছে নিয়ে আসলো। বাড়ির সামনে এসে কুকুর শিয়ালকে বলল, পাজি হতচ্ছাড়া, বের হয়ে আয়, আজ তোর একদিন কি আমার একদিন। তখন শিয়াল তো বের হলোই না, উল্টো কুকুরকে দিল এক ঝাড়ি। তুই এখান থেকে ভাগ ন্যাংটি কুকুর, না হলে তোকে এমন হাঁকড়ান হাঁকড়াবো যে তোর হাড়গোড় একদিকে আর মাংস আরেক দিকে করব। এ কথা শুনে কুকুরের পিলে চমকে গেল, আর তখন সে সেখান থেকে পালালো। তখন খরগোশ আবার কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করল। এবার তার সাথে দেখা হলো এক হাতির। কি হয়েছে খরগোশ, কাঁদছিস কেন তুই? কি আর বলবো তোমায়, এক শিয়ালের সাথে বন্ধুত্ব করেছিলাম, সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। আমাকে সাহায্য করার জন্য এক কুকুর গিয়েছিল সেখানে, কিন্তু সেও ভয়ে পালিয়েছে। ও, এই ব্যাপার, আমাকে নিয়ে চল তো, দেখি কি করা যায়। হাতি খরগোশকে সাহায্য করতে আসলো, কিন্তু শিয়াল হাতিকেও বের করে দিল। এভাবে বাঘ, সিংহ, মোষ সবাই এক এক করে এসে ব্যর্থ হয়ে ফিরে গেল। এসব দেখে খরগোশ বলল, না আর থাকবো না এই বনে, চলে যাব এখান থেকে বহু দূরে। এই ভেবে সে কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করল। এমন সময় তার সাথে দেখা হলো এক ঝুটিওয়ালা মোরগের। তখন মোরগ বলল, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? সে কথা তোমাকে বলে আর কি হবে, বনের বড় বড় পশুরাই কিছু করতে পারলো না, আর তুমি তো কোন ছাড়। তবুও মোরগ শুনেই ছাড়বে কি হয়েছে, বাধ্য হয়ে খরগোশ সব কথা খুলে বলল তাকে। ও, এই ব্যাপার, চল আজকেই তোর বাড়ি আমি উদ্ধার করে দেব, তুই শুধু দেখবি, কোনো কথা বলবি না। তখন খরগোশ মোরগকে তার বাড়ির ওখানে নিয়ে গেল। বাড়ির সামনে গিয়ে মোরগ গলার রক ফুলিয়ে বলল, কাক, মোরগ এসেছে, কি পান তুলেছে, ধরবে শিয়াল, করবে জবাই, কাক।
এই হাঁক শুনে শিয়ালের গলা গেল শুকিয়ে। এটা না জানি কোন পশু পালায় সময় থাকতে। এই ভেবে সে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে একেবারে পগার পার হয়ে গেল। আর খরগোশ তখন তার নিজের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।